আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস বিড়ি নিউজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান, আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা, মালয়েশিয়া থেকে এই মাসে ফিরতে হবে অবৈধ অধিবাসীদের 30 জনের পর, কোনো অপশন নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জুনায়েদ। তো আর দেরি না করে বন্ধুরা, চলুন মূল ভিডিওয় ফিরে যাওয়া যাক। মালয়েশিয়া থেকে এই মাসে ফিরতে হবে অবৈধ অধিবাসীদের 30 জুনের পর, কোনো অপশন নাই, আর বাড়ানো হবে না এর সীমায় সীমা, সাব জানিয়ে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতোশ্রী হামজা জুনায়েদ। শনিবার 25 জুন স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, চলতি বছরের 23 জুন পর্যন্ত 282,581 জন অবৈধ অধিবাসী নিজ নিজ দেশে ফিরে যেতে নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে এ পর্যন্ত 243,279 জন অবৈধ অধিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি ফিরে গেছেন তা নির্দিষ্ট করে বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীরা আরো বলেন, অবৈধ অধিবাসীদের 30 জুনের আগেই দেশে ফেরার জন্য নিবন্ধনের সুযোগ দেওয়া উচিত। ইতিমধ্যে জারি করা নির্দেশগুলি কেউ যদি গ্রহণ করতে না চায়, এরপরে অবৈধ অধিবাসীদের তাদের নিয়োগকর্তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, অবৈধ অধিবাসী দেশে ফিরে ফেরত বা কাজ করার সুযোগ রিকালিভেশন কর্মসূচিতে গত বছর এই কর্মসূচি চালু করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়া রিকালিভেশন প্রোগ্রামের অধীনে মোট 418,524 জন অবৈধ অধিবাসী দেশে কাজ করার জন্য বৈধ হতে নিবন্ধিত হয়েছিল। এছাড়াও এই বছরের প্রথম 5 মাসে মোট 1,00,000,000,000 রিঙ্গিত লেভি সংগ্রহ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জুনায়েদ। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।